তীরে এসে তরি ডোবা, কথাটার সাথে আমরা অনেক পরিচিত, তাই না? তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, সেটা ঠিক এরকমই একটা জিনিস, যে তীরে এসে তরি ডোবা, আর এটার দায়ভার আসলে কে নেবে? দেখেন, আমি গতকালকে একজন আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে তুমি তো ক্যানাডা আসা নিয়ে কিছু কথা বলেছিলে তোমার ব্লগের মাধ্যমে, তো এটা হয়তো বা তোমার কাজে আসতে পারে, অথবা যারা তোমাকে ফলো করেছে এবং যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে তারাও হয়তো বা এই টপিক্সে কথা বললে তারা উপকৃত হতে পারে, তো কথা বলে দেখো। তো উনি আমাকে সংক্ষেপে যা বললো, যে একটা লোকাল নিউজে আসছে, এটা তুমি দেখতে পারো, যে সিলেট থেকে 42 জন মানুষ, 42 জন ওনারা টরেন্ট ক্যানাডার উদ্দেশ্যে আর কি আসছিলেন। তো সেই প্রসেসিং নিয়ে আর কি হলো ঘটনাটা। তো এখন আমি ওই এই 2-3 দিন আগে ঘটে যাওয়ার ঘটনা বলার আগে আমি আপনাদেরকে আরও ধরেন মাসখানেক আগের কথা বলি, বা মাসখানেক আগে বলবো না, সম্ভবত 3 উইকস এরকম হবে। ক্যানাডাতে 2টা ফ্যামিলি এসেছিলো, বাচ্চা টাচ্চা নিয়ে, ফ্যামিলি ভিসা, ওরা ট্যুরিস্ট ভিসাতে আসছে। তো ক্যানাডাতে পৌঁছেও গেছে, এখন যখন ক্যানাডা এয়ারপোর্টে ইমিগ্রেশন ওদের চেকিং হচ্ছিলো আর কি, ওই সময় এক কথার মাধ্যমে ওদেরকে জিজ্ঞেস করছিল যে ওরা যে আসছে কিভাবে আসছে, আচ্ছা তো কোথায় কি কি অনুষ্ঠান, তো তো কেন জানি না ওদের, যেহেতু ওরা কাজ করছে অনেকদিন, মানুষের চেহারা পড়তে পারে, মানুষের আচরণ পড়তে পারে, তো ওরা দেখলো যে তখন ইনভিটেশনে আসছে, কারো বিয়ে বিয়ে খাওয়ার জন্য ওরা আসছে এখানে, বা এখান থেকে কেউ কে ইনভিটেশন পাঠিয়েছে। তো ইমিগ্রেশন অফিসার সেই ভদ্রলোককে ফোন করে যে ক্যানাডাতে থাকেন, এবং তাকে ফোন করে জিজ্ঞেস করে যে তোমার কোনো গেস্ট বাংলাদেশ থেকে আসছে কি না অমুক নামে। তো সে অবভিয়াসলি সে ভদ্রলোক রিফিউজ করে দেয় যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমি এরকম কাউকে পাঠাইনি, তো এদেরকে আমি চিনি না। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা এরকম হলো যে ইমিগ্রেশন যখন দেখলো যে তুমি তো আসলে কোনো ইসে আসো না, দেখেন ভিসা রিয়েল, সব কিছু রিয়েল, টাকা পয়সা দিয়ে, আমি জানি বাংলাদেশ থেকে ক্যানাডা আসতে কত পরিমাণ পয়সা খরচ হয়, অনেকের ক্যাশ থাকলেও অনেক জায়গা জমি বিক্রি করতে হয়, এবং অনেকের আছে বিদেশ পাড়ি দেওয়ার জন্য বউয়ের শেষ সম্বল গহনাটুকু বিক্রি করে, বিদেশ এমন একটা জিনিস, একটা ভালো দেশে সেটেল হওয়া চারটিখানি কথা না, তো ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব সহ সে বাংলাদেশের পাটটা নিশ্চয়ই সে গুটিয়ে আসছে। তো এখানে আসার পর কি হলো, সে ঢুকতেই পারলো না, ক্যানাডা পৌঁছে গেল, ল্যান্ড করলো, কিন্তু সে আর যেতে পারছে না, তাকে আবার ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে, বিকজ তুমি যে রিজনের জন্য ঢুকতে চাচ্ছ ট্যুরিস্ট ভিসাতে, তোমার তো সেই রিজনই ভ্যালিড না, তুমি ভিতরে ঢুকে কী করবা, এটা কার দায়? এটা তো আপনি শুধুমাত্র দালালকে মানে দোষ দিলে কাজ হবে না, যেসব এনজিওরা আপনাকে বলে যে তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছি, এটা তো আসলে ওদের সব সম্পূর্ণটুকু ওদের না। আমি দেখেন আমি একটু সিম্পল কথা বলবো, বাংলাদেশের মানুষরা প্রচণ্ড প্রচণ্ড রকমের স্মার্ট, দালাল কি কাগজপত্রগুলো গুছাচ্ছে এগুলো কি আপনাদের একবার যাচাই বাছাই করা উচিত না, যে কিভাবে কারা ইনভিটেশন দিচ্ছে? আমি তাদের সাথে একটু কথা বলি, একবার কথা বলে দেখেন যে আসলে এটা জেনুইন, কারণ আপনি ভিসাটা কিন্তু অরিজিনাল ভিসাতে আসতে হবে, ভিসাতে কিন্তু 2 নম্বর ভিসাতে ক্যানাডাতে আসা যায় না, অরিজিনাল ভিসা করার জন্য ওদের কিন্তু অনেক খাটনি করতে হয়, অবশ্যই খাটনি করতে হয়, কিন্তু এরকম 2-1টা জিনিস তারা মানে মানে যখন লাইন পাট করতে পারে না, তখন নিজেরা নিজেরা ডকুমেন্টস নিয়ে বানায়। এই কথাগুলো আমি আমার স্বপ্নের দেশ ক্যানাডা সেই ব্লগটার মধ্যেও বলেছিলাম, যে আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন, সব দালালের উপরে রেখে দিবেন না, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সাইডে গিয়ে দেখবেন রিকোয়ারমেন্ট কী করে, আর একটা ব্ল্যাঙ্ক পাসপোর্টে কোথাও ঘুরতে যান নাই, কোথাও বেড়াতে যান নাই, এটা নিয়ে আপনি ক্যানাডা এসের জন্য ই হবেন, যারা ভাগ্যক্রমে পৌঁছে গেছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি জানি না এখন এখন যে ঘটনাটা ঘটছে, আসলে যে ঘটনাটা এখন ঘটলো তাতে আমি জানি না তাদেরও ইনকোয়ারি হবে কি না। আচ্ছা, ওইটা প্রসঙ্গে পরে আসি, তো নিউজটা হচ্ছে এই 42 জন মানুষ যখন সিলেট থেকে ঢাকা এসেছে, তারা ক্যানাডার জন্য রওনা দিবে,
তখন ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর কি, ওখানে আর কি ওনাদের সমস্ত কাগজপত্র চেক করছিল, কারণ এই ঘটনাটা অলরেডি তো 3 উইকস আগে তো এখানে হয়ে গেছে। তো বাংলাদেশে যখন ওই প্যাসেঞ্জারগুলো ফেরত গেছে, অবভিয়াসলি এটা নিয়ে একটা বাংলাদেশ এয়ারপোর্টে একটা কথা হয়েছে ভিতরে, বা একটা কীভাবে কী হলো। একই সাথে 42 জন মানুষ ফ্লাই করছে, তারা আবার জিজ্ঞেস করছে যখন যে আপনারা কিসের জন্য যাচ্ছেন, বিয়েতে যাচ্ছি, কেউ মামা, কেউ খালা, কেউ চাচা, কেউ আন্টি, এরকম রিলেটিভ হয়ে যাচ্ছে, ভালো কথা। কিভাবে, তা বাসা ভাড়া কোথায় থাকবেন? আমরা সব মানুষ একটা মানে একটা বাসা, বিভিন্ন বাসা ভাড়া দেখাচ্ছে যে বিয়ে অনুষ্ঠানে যাবো, নিশ্চয়ই ওই বাসায় গিয়ে এত মানুষ উঠা যাবে না। কেউ কেউ এয়ারপোর্টে গিয়ে আবার হোটেল বুকিং দিচ্ছে, সবার পাসপোর্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, যখন বাংলাদেশ থেকে সেম কাজ করেছে, ওই লোক ভদ্রলোককে ফোন দিয়েছে যে এই মানুষ, এতগুলো মানুষ বাংলাদেশ থেকে যাচ্ছে, ফোন দিয়েছে, না ওই লোকের মেয়ের বিয়ে হচ্ছে, না ওই লোক এদেরকে চিনে, কাউকে চিনে না, ওই একটা লোকেরই মানে একটা লোকের মেয়ে, একটা লোক দিয়েই আর কি এতগুলো ইনভিটেশন লেটার তারা তৈরি করে ফেলেছে। অলরেডি 25 জন তারা পাঠিয়ে ফেলেছে, তারপরে আরও 8 জন গিয়েছে, আর এবার যাচ্ছে 42 জন। ওই 25 বা 8 এই মানুষগুলো এখানে এসে গেছে, অলরেডি ক্যানাডাতে পৌঁছে গেছে। এই নিউজটা যদি ক্যানাডা ইমিগ্রেশন জানতে পারে, যদি এটা নিয়ে কোনো তদন্ত করা হয়, তারা যদি অলরেডি কেস মারে এখানে, আমি ঠিক বুঝতে পারতেছি না সেটা কিভাবে হবে, কি হবে না হবে, কারণ এটা অনেক ডিফিকাল্ট। ক্যানাডার মানে অ্যাম্বাসি এই ধরনের ইয়াগুলো টলারেট করে না। দেখেন, কিছুদিন আগেই, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা নিউজ দেখেন প্রতিনিয়ত, সারা বিশ্বের নিউজ, হ্যাঁ, সবাই তো আর মানে অন্য মানে টিকটক বা ইউটিউব নিয়ে কেউ বসে থাকে না, তাই না? মানে তার সাথে সাথে আমরা সারা বিশ্বের নিউজগুলোও দেখি। কিছুদিন আগে কতজন স্টুডেন্টকে, যারা এখানে পড়াশোনা করেছে, ফ্যামিলি নিয়ে আসছে, অনেকের বাচ্চাও হয়েছে, এই ফ্যামিলি সহ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখানে থাকার কিন্তু রাইট ছিল, এখানে পড়াশুনো করেছে, চাকরি করছে, যখন পিয়ার কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করেছে, তখন ইনভেস্টিগেশন করে ওরা দেখলো যে 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 এজেন্সির মাধ্যমে ওরা এখানে এসেছিল, এজেন্সি ভুয়া। এতদিন পরে, কেউ 5 বছর 6 বছর পরে ওদের কাগজগুলোকে ওরা ইমিগ্রেশন জব্দ করে নিয়েছে, ওদেরকে ফেরত পাঠানো হয়েছে। তো এই এগুলো দেখেও কি আমরা শিখি না? মানে আমরা এতগুলো টাকা পয়সা দিয়ে খরচ করে বাংলাদেশ থেকে এখানে আসব, আমরা কি একদম আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে তারপরে? এটা কি শুধুই ওই সব বাংলাদেশের ওই সব এজেন্সিদের দোষ? মানে আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমরা এখন যেভাবে খুশি আমাকে জাস্ট পাঠাও। বাংলাদেশ থেকে যদি আপনি নিজের কাগজ নিজে না বুঝতে পারেন, তো এখানে এসে আপনি নিজের কাগজ নিজে কীভাবে বুঝবেন? কে করে দিবে? এখানে প্রত্যেকটা কাজ কাজ নিজের করতে হয়, প্রত্যেকটা ডকুমেন্টসের লাইবিলিটি আপনার, আপনি কিভাবে তৈরি করছেন, কেউ এখানে নাই আপনাকে তৈরি করে দিবে, সত্যি কথা। আর যদি কেউ তৈরি করে দেওয়া থাকেও, তাকে আপনার অনেক বেশি পারিশ্রমিক দিতে হবে যারা এভাবে কাজ করছে, কারণ সে তার সময় বাঁচিয়ে আপনাকে সময় দিবে, ফ্রি না। হ্যাঁ, তো সেটা ডলারে গুনতে হবে, টাকা না, ডলারে গুনে আপনাকে পে করতে হবে সেইভাবে, আওয়ারলি বা একটা পেপার, জাস্ট একটা পেপার, ইংলিশ থেকে বাংলা করবেন, ও একটা একটা লেটার অনুযায়ী সে পয়সা নেবে। ধরেন আমার সরেয়া, তার একটা পয়সা, ময়াকারে মা, তার একটা পয়সা, এভাবে করে পয়সা নেবে। প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ ট্রান্সলেট করতে গেলে ওইভাবে পয়সা দিয়ে গুনেন, এত ইজি না, এখানে এত ইজি না। যাই হোক, আমি সত্যি কথা বলতে কি, খুবই দুঃখ লাগছে আমার যখন আমি আমি আসলে ভিডিওটা দেখলাম যে 42 জন মানুষ কতগুলো টাকা, কারো কাছ থেকে 15 লাখ, কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 20 লাখ টাকা, যার যার কাছ থেকে যেভাবে যেভাবে নিয়ে নিয়ে নিয়েছে। কিন্তু এইসব কাগজের বাইরেও তো ওই ভদ্রলোকের দালালকে দিয়েছে তারা এইসব কাগজ মানে পেপার, এইসব খরচের বাইরেও কি তাদের আরও খরচ হয়নি? ক্যানাডাতে আসবে, তাদের একটা শপিং থাকবে, দেশের জিনিসপত্রগুলো গুজগাছ করে দিয়ে, হয়তো কেউ বাড়ি ছেড়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে ফার্নিচার। আমি চিন্তা করতে পারছি না কত লোকসান তাদের হয়েছে, কত লোকসান। তো এই লোকসানটা এখনকার যুগে এসে, এই অবস্থায় এসে এই লোকসানটা হওয়ার কি কথা? কারণ আপনি একটা যে কান্ট্রিতে যাচ্ছেন, আগে পিছিয়ে হিস্টোরি তো আপনি জানতে হবে, ইমিগ্রেশনের অবস্থা জানতে হবে, সিচুয়েশন, একদম চোখ বন্ধ করে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এটা কিভাবে কিভাবে কি মানে আমি আমি
আমি আমার খুব খারাপ লেগেছে, বিশ্বাস করেন, যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকে আমি বলি, কারণ আমি চাই আমার দেশের মানে মানে ভাই বোনেরা তারা আসুক। কানাডা অনেক সুন্দর একটা দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে ডিসিপ্লিন মেনটেন করে সব দেশের, তারপর মানে যেই গায়ের কালার বৈষম্যর যে ব্যাপারটা নেই, মানে ক্রাইম 0%, তার কারণ হচ্ছে খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ করে, মানে এরা আপনি ক্রাইম করবেন আর সাথে সাথে আপনাকে ধরা হবে সেই অবস্থায় তারা প্রিপারেশন নিয়ে থাকে, দেখায় উপর থেকে, তারা দেখায় তারা কিছু বুঝতেছে না, বা আমাদের মতো আমরা যেরকম যেটা দেখানোর দরকার মিডিয়াতে সেটাও দেখায়, যেটা দেখাবার দরকার না, আননেসেসারি জিনিস যেগুলোর প্রয়োজন নাই ওগুলোকেও দেখায়, বাট এখানে মিডিয়া ওভাবে কাজ করে না, মানে যেসব দেখে মানুষ ক্রাইমের প্রতি আরও বেশি আসক্ত হবে ওই জিনিসগুলো ফলো আপভাবে তারা দেখায় না, সত্যি কথা যেটা, তারা নিজেরা নিজেরা ইনভেস্টিগেশন করে, সলভ করে, দেন একটা রেজাল্ট দেয়। হ্যাঁ, তো যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে বলেন, মানে চাকরির ক্ষেত্রে বলেন, তারপরে চিকিৎসার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই কানাডা কত আগানো, ফাস্ট ফরওয়ার্ড, শান্তির দেশ, কোনো রকমের কোনো জয় ঝামেলা নাই। আপনি পড়াশোনা করে যে বয়স থেকেই শুরু করতে চান না কেন, আবার নতুন করে আপনি শুরু করতে পারছেন, অনেকে আছে একটা গ্যাপ দিয়ে বাংলাদেশ থেকে আসে, ফ্যামিলি সেটেল করে, বাচ্চা টাচ্চা হয়, আপনি বাচ্চা কাচ্চা বড় করতে গিয়ে আপনি শুরু করতে পারছেন না আপনার কেরিয়ারটা, তো আপনি আবার জিরো থেকে শুরু করতে পারবেন, তো সব সিস্টেম আছে, এত কিছু এত কিছু, নিশ্চয়ই আপনারা কিছু না কিছু তো জেনে আগ্রহ করেই আসতেছেন, নাকি বিদেশ আসতে হবে এর জন্যই, তো এইসব জিনিসগুলো যদি জানা থাকে, তো কাগজগুলো একটু কি উচিত ছিল না যে আপনারা একটু নিজেরা ইনকোয়ারি করবেন, আচ্ছা কী কী কাগজ ওনারা ধরিয়ে দিচ্ছে, আমি কোন কথার আমাকে ইমিগ্রেশন ফেস করতে হতে পারে, কোন কথাটা আমি বলবো, কোন কথাটা আমাকে বলা উচিত, মানে সব থেকে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে আপনার স্পন্সার, মানে স্পন্সার না সরি, ইনভিটেশনের প্রয়োজন পড়ে না, যদি আপনি বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে একটু যদি সেখানে ঘুরতে যান, যেমন ইন্ডিয়া আছে, নেপাল আছে, যে ওরা বুঝবে যে আপনি ঘুরতে গেছেন, আপনি ট্যুরিস্ট, আপনি লাইক করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওদের সন্দেহ হয় না, কিন্তু একদম একদম সাদা একটা পাসপোর্ট সেটা জমা হয়েছে, আপনি এত দূর আসতেছেন, ভাড়া নেবেন, তার মধ্যে আবার ওই জিনিসটা, মানে যার যার কাগজ ধরে আপনি আসতেছেন না, যে ইনভিটেশন পাঠিয়েছেন সেটাও ফ্রড। কানাডা এখানে আসার পরে যদি ফেরত দিতে পারে, তো এখানে আসার পরে আপনি ক্লেম করলেন তখনও যদি জানে, তারপরও তারা ফেরত দিতে পারবে, তো আসার আগে অ্যাটলিস্ট গুজ করে নিজেকে সেট আপ করে সুন্দর করে তারপরে আসেন প্লিজ, কারণ হচ্ছে গিয়ে লোকসান, অনেক টাকার লোকসান, অনেক টাকার লোকসান। হ্যাঁ, আর আমি তাদেরকেও বলবো যারা বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মানুষগুলোর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, ঠিক হচ্ছে না, এগুলোর জবাব আপনি এখানে না দিলেও আল্লাহর কাছে দিতে হবে, হ্যাঁ, উপরওয়ালার কাছে আপনাকে এই জবাব অবশ্যই দিতে হবে, সব কিছুর একটা লিমিট থাকা দরকার, একটা মানুষ তার দেশ ছেড়ে, আত্মীয় স্বজন পরিজন সব ছেড়ে সেইভাবে প্রিপারেশন নিয়েছে, সে অন্য জায়গায় সেটেল হবে, আপনার উপরে ভরসা করলো, আপনি একটা 2 নম্বর পেপার ধরিয়ে দিয়ে মানুষটার এত বড় ক্ষতি করার কী দরকার, কী দরকার? হ্যাঁ, এই এখানে যে একটু কিন্তু আছে, সেই কিন্তুটা অ্যাটলিস্ট তাদেরকে আপনার বলা উচিত যে এটা কিন্তু পেপার অরিজিনাল না, আপনি জানেন যে ওই সাদা পাসপোর্টে উনি ঢুকতে পারবে না হয়তো, বা ভিসাটা লাগবে না, সেই ক্ষেত্রে আপনি ওনাকে বলতে পারেন যে আপনি একটু আশপাশের দেশগুলো ঘোরেন, তারপরে কাগজটা জমা দেন, এই কথাটা বলতে কি এত এত কষ্ট? আর কিছু কিছু আরও কিছু কিছু এজেন্সি আছে তো, তারা 10-15 লাখ টাকা নিয়ে কাজ না করে টাকা পয়সা খেয়ে দিয়ে বছরের পর বছর মানুষদের ঘোরান, আল্লাহ কি হবে এদের আমি জানি না, আল্লাহ বাকি জানে। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছেন, আপু ভাইয়েরা, হ্যাঁ, আঙ্কেল আন্টি যারাই হোক না কেন, তারা চেষ্টা করবেন প্লিজ নিজেরা ইনকোয়ারি করতে, বা কানাডার ওয়েবসাইট, কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢোকেন, ওরা কী কী পেপার রিকোয়ারমেন্ট করেন, আপনি নিজে না পারলে আপনার এরিয়ার বা আপনার প্রতিবেশী বা আপনার যে শিক্ষিত ফ্রেন্ডটা আছে তাদেরকে বলেন, এগুলো একটু বুঝিয়ে বলতে আপনাকে, সত্যি
আপনি ইমেল করতে পারেন তাদেরকে, ইমেল করলেও আপনার সিচুয়েশন বুঝে ওরা আপনাকে ইমেল ব্যাক করবে। এত মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিভাবে বিদেশ এসে বিদেশ করে খাবেন? এখানে কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট হতে পারে না, যে যারটা নিজে নিজে নিজেরটা নিজের করতে হয় এভরি সিঙ্গেল থিং। কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে কোনো লাভ নেই, কারণ কেউ আপনাকে এখানে করতে পারবে না। সত্যি কথা, আমি যতই চাই না কেন যে আমি আপনাকে অনেক হেল্প করতে চাই, আমার আপনাকে হেল্প করতে অনেক ইচ্ছা করছে, কিন্তু আমার তো টাইম লিমিটেড। আমি ওই লিমিটের মধ্যে আমার নিজের আগে কাজ শেষ করতে হবে, তারপর না আমি আপনার কাজ করব, তাই না? আমি চাইলেও সেটা পারবো না। হ্যাঁ, তো তো কথা ওইটাই, একটু চেষ্টা করবেন নিজেরা ইনকোয়ারি করতে, নিজেরা যাতে ইনকোয়ারি করে পেপারগুলো ভালো মতো বুঝে শুনে একটা ফোন দিবেন, যদি এরকম আবার আপনাদেরকে বলে আবার একটা ফোন দিবেন। ফোন দিয়ে যাচাই বাছাই করে, মানে ফোন দিবেন যারা আপনাদেরকে ইনভিটেশন পাঠাবার পাঠাতে চেয়েছে বা পাঠিয়েছে, যেটা আপনাদেরকে এজেন্সি শো করলো যে এই যে ইনভিটেশন লেটার এই ভদ্রলোকের নামে, আপনি ভদ্রলোকের নাম্বার চাইবেন, আপনি কল দিবেন, যাচাই করবেন যে আসলে সেটা কি না। হ্যাঁ, যে আপনি ইয়া আছেন কি না। সব থেকে ভালো হয় দুই একটা দেশ ঘুরে তারপরে দাঁড়ান। দেখ এখন ইজি, 2015-25 পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এখনও ইজি, কিন্তু এইগুলো যদি র্যান্ডামলি চলতে থাকে না তাহলে স্টপ করে দেবে, ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিবে, ট্যুরিস্ট ভিসাটা কিন্তু বন্ধ করে দিবে বাংলাদেশের জন্য। এটা একটা অনেক খারাপ একটা কাজ হলো, মানে এটা ভালো হয়নি। তো যাই হোক, আমার কথা যদি আপনাদের মনে হয় কিছুটা উপকৃত হয়েছেন, তাহলে আপনিও এই এই ইনফরমেশনটা আরও 10 জনকে দিবেন প্লিজ, যাতে তারা উপকৃত হয়। হ্যাঁ, কারণ মানুষ তো মানুষের জন্যই। তো ভিডিওটা পছন্দ করলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট দিয়ে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে। ভালো থাকবেন সবাই, সবাই যেন, সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।